আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো এখানে আমি কড়াইতে দেখতে পাচ্ছেন আপনারা তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখানে আমার রাইস কুকারে ভাত আসছে। তো আজকে আমি পানি কুমড়ো দিয়ে মুরগির চামড়া পা গিলা এগুলো দিয়ে রান্না করব। তো এখানে আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে আসতেছে। তো আমি সব দেখতে পাচ্ছি সব কিছু দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেডি করে রেখেছিলাম। তো পেঁয়াজ ব্রেস্তা হয়ে গেলে তখন আমি এক এক করে সব মশলার উপকরণগুলো দিয়ে দিব। তো পেঁয়াজ ব্যস্তা হয়ে গেছে, আর এখানে পেরিজেই আমি সব মশলার উপকরণগুলো নিয়ে নিয়েছি। ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, সব কিছু দিয়ে আমি তেজপাতা দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো তারপর আমি একটু কিপটামি করলাম। কিপটামি হচ্ছে গিয়ে আমি যে পেঁয়াজে মশলা ছিল সেই মশলা পেঁয়াজটা ধুয়ে দিলাম। মশলার কষাকষি পর্ব শেষ হয়ে গেছে। এখন আমি মুরগির ডেনা পাখনাগুলো দিয়ে দিলাম। ডেনা পাখনা দিয়ে আমি সব কিছু লবণ পরিমাণ মতন দিয়ে সব কিছু একেবারে কষিয়ে নেব ভালো মতন করে। তো ভালো মতন করে আমার মশলা গোস্তগুলো কষানো হয়ে গেছে, আর এখন আমি এটা রান্না করব পানি কুমড়ো দিয়ে। তো অনেকেই বলে পানি কুমড়ো, অনেকেই বলে চাল কুমড়ো, যে যাই বলুন আমরা বলি চাল কুমড়ো। তো চাল কুমড়ো দিয়ে দিছি। তো চাল কুমড়ো দিয়ে এটা এখন ভালো মতন আমি কষিয়ে নেব। আর চাল কুমড়ো তরকারির উপরও আমি একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু এটা একটু ভিতরে লবণের স্বাদটা ঢুকবে, আর তখন আপনার তরকারিটা খেতে ভালো লাগবে। তো এখন আমি চাল কুমড়োর সাথে গোস্তগুলো ভালো মতন কষিয়ে নেব। তারপরে কয়েকটা চিরা কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। তো চিরা কাঁচামরিচগুলো দিয়ে, তারপরে যেহেতু এটা কাঁচা তরকারি সেজন্য এটা দিয়ে একটু পানি বের হবে। তো কষানো এটা এই তরকারির পানিটা দিয়েই আমরা এটা ভালো মতন কষিয়ে নেব। তো কষানোর পর্ব হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার তরকারি কালারটা কী সুন্দর হয়েছে এখনই। তো এখন কষানোর পর্ব শেষ করে এখন আমি ঝোলের পানি দিয়ে দিতেছি। তো ঝোলের পানি দিয়ে এখন আমি চারিপাশটা সুন্দর করে তরকারিগুলো নেড়ে চেড়ে দিচ্ছি, সেট করে দিচ্ছি আর কি। তো এখন দেখেন আমার তরকারি কালারটা, হলুদ মশলা, তেল, ঝাল সব কিছুই পারফেক্ট হয়েছে। তো তরকারি কালার দেখলেই কিন্তু বোঝা যায় যে সব কিছু পারফেক্ট হয়েছে। আর গদ্দি ছিলাম গরম পানি, তার জন্য আর কি যে তাড়াতাড়ি তরকারিতে ঝাল উঠে গেছে। তো আমি এরপরে তরকারি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখেন আমার তরকারি কালারটা কেমন হয়েছে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন, এবং ভিডিওটা কেমন হয়েছে তাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য কি করতে হবে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো তরকারি আমার প্রায় শেষ হওয়ার পথে, এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিছি। তো জিরা গুঁড়া দিয়ে এখন আমি তরকারি নামিয়ে নেব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।